উচ্চ মাধ্যমিকের রাজ্যের দ্বিতীয় সৌম্যদীপের বাড়িতে কাকলি। এদিন বারাসাতের বাড়িতে যান তৃণমূল প্রার্থী, তাকে শুভেচ্ছা জানান ঘটনায় গর্বিত সৌম্যদীপ। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ সাহা। সৌম্যদীপ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তবে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বরিশাল কলোনিতে। আজ সৌম্যদীপকে শুভেচ্ছা জানাতে বরিশালের কলোনির বাড়িতে আসেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। কৃতি ছাত্রকে আশীর্বাদ করে উপহার দিলেন শ্রীমৎ ভগবদ গীতা। বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, তার সংসদীয় এলাকা থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হওয়ায় খুব ভালো লাগছে, সৌম্যদীপের জন্য সকলেই গর্বিত। এছাড়াও তিনি বলেন, পড়াশুনোটা তিনি খুব ভালোবাসেন, তার বাড়িতেও সবসময় পড়াশুনো নিয়েই চর্চা হয়, তাই নিজের সংসদীয় এলাকার ছেলে এত ভালো ফল করায় না এসে থাকতে পারলেন না। তিনি সৌম্যদীপকে বলেন, অনেক বড় হও, সমাজের জন্য কিছু করো, তবে যতই বড় হয়ে যাও না কেন, বাবা মাকে সবসময় সব থেকে বড় আসনে রাখবে, তাদের যোগ্য সম্মান দিতে ও যত্ন করার কথাও বলেন বিদায়ী সাংসদ। বাড়ির শুদ্ধ সবাই আমাকে খুব উৎসাহ দিল যে তুমি যাচ্ছ, খুব ভালো, যাও যাও। আমাদের বাড়িতেও তো ভীষণ ভাবে পড়াশোনার একটা পরিবেশ আছে। আমার ছেলের বউরা শুদ্ধ পিএইচডি করছে, এইরকম ছেলেরা তো ডাক্তার বটেই, ছেলের বউরাও পিএইচডি করছে, সারাদিন পড়াশোনা করে, আমরা সব পড়াশোনাই করি সারাদিন। সুতরাং পড়াশোনার একটা আলাদা মূল্য আমাদের কাছে আছে, সবই করবে, খেলাধুলো এই বয়সে নিশ্চয়ই করে, ফুটবল টুটবল খেলে। কিন্তু একটা জিনিস আমি সবাইকে বলি বাচ্চাদের, আর আমি আমার ছেলেদেরও বলি, কিন্তু তারা যখন বড় হয়ে গেছে শোনে না, সেটা হচ্ছে যে এই যে ফেসবুক আর এই টেলিফোনটা কথা বলার জন্য, কিন্তু এই যে সারাদিন লোক বসে বসে এই করে না, কি বলে রে ওগুলোকে, সার্চিং, নেট সার্ফিং না কি সব, সেটা করিস নাকি তুই? একটু একটু করিস। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবে সবচেয়ে বড় শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে বাবা মা, বাবা মাকে দেখে রাখতে হবে সারা জীবন। সৌম্যদীপ জানায় সে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করে অত্যন্ত খুশি। বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার বাড়িতে আসাতে আপ্লুত সে। অত্যন্ত খুশি সৌম্যদীপের বাবা মাও। সৌম্যদীপ বলে, ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোনোর ইচ্ছে রয়েছে। হ্যাঁ, আমি খুবই গর্বিত অনুভব করছি। তিনি আমার বাড়িতে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আজকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হতে পেরেছি বলে আরো ভালো লাগছে। আমাদেরও শুভকামনা রইল এই কৃতি ছাত্রের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।